বিউটি মেকআপ এন্ড বিউটি টিপসে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি তেজপাতা দিয়ে কিভাবে খুব সহজে আপনার চুলের যত্ন নেবেন। তেজপাতা রান্নার কাজে যেমন ব্যবহার হয়, তেমনি তেজপাতা চুল পড়া বন্ধ করতে ও নতুন চুল গজাতে এবং এর সাথে চুল লম্বা করতেও কিন্তু খুব ভালো কাজ করে। এই রেমেডিটি ব্যবহার করার ফলে আশা করি আপনারা অনেক উপকৃত হবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই রেমেডিটি তৈরি করতে হবে। তবে ভিডিওটি দেখার আগে একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে প্রথম তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, যাতে আমার চ্যানেলের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি সবার প্রথমে দেখতে পারেন। সবার প্রথমে আমি এখানে কতগুলো তেজপাতা নিয়ে নিয়েছি। এবার এই তেজপাতাগুলোকে জল দিয়ে খুব ভালো করে এভাবে ধুয়ে নিতে হবে। তারপর পরিষ্কার জল দিয়ে আবার ধুতে হবে। আপনারা চাইলে এখানে কাঁচা তেজপাতা দিয়েও কিন্তু এই রেমেডিটি তৈরি করতে পারেন। এবার একটি স্টিলের পাত্র নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে 2 কাপ পরিমাণের জল। তারপর এই তেজপাতাগুলোকে এই জলের মধ্যে দিয়ে দিতে হবে। তারপর গ্যাসে বসিয়ে ঢাকা লাগিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। কিছুক্ষণ ফোটানোর পর দেখবেন তেজপাতাগুলো একদম নরম হয়ে যাবে এবং এর থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করবে। মোটামুটি 10 থেকে 15 মিনিটের মতো ফোটানোর পর গ্যাসটা অফ করে দিতে হবে। তারপর জলটা কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে ঠান্ডা হবার জন্য। ঠান্ডা হয়ে যাওয়ার পর ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। এবার আপনারা এই তেজপাতার জল চুলে শ্যাম্পু করার পর এটা লাগাতে হবে। লাগিয়ে 10 মিনিট রেখে দিতে হবে। তারপর এটা জল দিয়ে আর না ধুয়ে ওই জলটা লাগিয়ে চুল মুছে নিতে হবে। এটা আপনি সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করতে পারবেন। তাহলে আপনারা তেজপাতার সাহায্যে দ্রুত চুল লম্বা করতে কিন্তু এই রেমেডিটি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আসব আপনাদের জন্য। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।